সো আপনি যদি আপনার টাকা ডাবল করাতে চান, সো এই ভিডিওটি আপনি এ টু জেড দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কীভাবে আপনি আপনার টাকাটাকে লিগেলি আপনি ডাবল করাবেন একটা সময়ের ভিতরে। সো হ্যালো বন্ধুরা, সবাই স্বাগতম ডিটেকে, আশা করি সবাই ভালো আছেন, আমি আপনার সাথে আছি দীপ্ত। সো আজকের ভিডিও টপিকটা হলো যে আপনি কীভাবে আপনার টাকাটাকে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে ব্যাঙ্কে রেখে আপনি ডাবল করাবেন। লাইক আজকে আমি কথা বলবো পদ্মা ব্যাঙ্ক লিমিটেড নিয়ে। সো পদ্মা ব্যাঙ্ক লিমিটেডের একটা স্কিম রয়েছে যেটাতে আপনি চাইলে আপনার টাকাটাকে আপনি ডাবল করাতে পারবেন। হ্যাঁ, সো সেটা কী এবং কী কী আপনার ডকুমেন্ট লাগবে, চলুন ভিডিওটি শুরু করা যাক। সো এখন দেখতে পাচ্ছেন এখানে আমি পদ্মা ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা আছি। সো এখানে আসার পর এখানে একটা আমি একটা লিঙ্ক দিয়ে দিব, এটাদের যে স্কিমের লিঙ্ক আছে পদ্মা ডবল বেনিফিট ডিপোজিট স্কিম। হ্যাঁ, সো এটা কিন্তু একটা স্কিম পদ্মা ব্যাংকের তরফ থেকে আর কি। সো এখানে দেখেন এটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা তারা কী বলে দিয়েছে দেখেন, খুব সুন্দর করে আমি বুঝিয়ে দিচ্ছি। সো আপনার যে টাকাটা এখানে মানে ডিপোজিট করবেন সেটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে। দেন এটার যে সময়টা থাকছে সেটা থাকে 10 বছর, মানে আপনি যে টাকাটা ডিপোজিট করবেন না কেন সেটা কিন্তু 10 বছরের পরেই কিন্তু আপনি আপনার টাকাটা ডাবল পাবেন, ঠিক আছে, এটা মাথায় খেয়াল রাখবেন। তারপর হয়ে গেল যে আপনার মিনিমাম ডিপোজিট অ্যামাউন্টটা থাকতে হবে 50,000 টাকা, মানে আপনি 50,000 টাকার নিচে ডিপোজিট করতে পারবেন না এই স্কিমের জন্য। সো আপনি যদি ডাবল করাতে চান আপনার টাকাটা, তাহলে অফকোর্স মিনিমাম টাকাটা থাকতে হবে 50,000 টাকা, ঠিক আছে। এবং দেন হয়ে গেলো যে 1 পার্সন ক্যান ওপেন মোর দেন 1 ডবল বেনিফিট ডিপোজিট স্কিম, ঠিক আছে। আপনি চাইলে একজন পার্সন আপনি একের অধিক অ্যাকাউন্ট করতে পারবে, মানে মানে ডাবল বেনিফিট ডিপোজিটের যে স্কিমটা সেটা চালু করতে পারবে। লাইক আপনি যদি এক সময় 50,000 টাকা থাকে, দেন আপনি ডাবলের জন্য ফিক্সড করে দিলেন, দেন আবার যদি আপনার কোনো সময় 1 লক্ষ টাকা হয়, তাহলে কিন্তু আপনি আবার সেম লোকজন লুকটা আর কি ওই পদ্মা ব্যাংকে গিয়ে আবার আপনার এই স্কিমে আওতাধীন আসতে পারবে, ঠিক আছে। দেন সবচেয়ে বেটার যে আমার কাছে অপশনটা লেগেছে সেটা হলো আপনার 80% লোন মানে আপনি নিতে পারবেন আপনার ডিপোজিট অ্যামাউন্টের উপরে। লাইক আপনি যদি মনে করেন 1 লাখ টাকা রাখেন, তাহলে আপনি সর্বোচ্চ 80% মানে 80,000 টাকা নিতে পারবেন লোন আপনার যে 1 লক্ষ টাকা আপনি ডিপোজিট রেখেছেন ওই ব্যাংকের কাছে। সো এই জিনিসটা আমার কাছে মোটামুটি খুবই ভালো লেগেছে, কারণ এই ফেসিলিটিটা খুবই অসাম একটা ফেসিলিটি বর্তমান সময়ের ক্ষেত্রে। সো এই ছিল বন্ধুরা পদ্মা ব্যাংকের ডাবল যে স্কিমটা সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, এবং যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং এরকম আরও ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে প্যার এখানে ক্লিক করতে ভুলবেন না। সো আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো এই টাইপের ভিডিওতে। সো টেক কেয়ার, গুড বাই।